সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল লাইফ অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক চৌধুরী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের নিয়মিত অতিথি রেজা চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রেজা চৌধুরী আজকে অনুষ্ঠানে আলোচনা করবেন ইউরোপিয়ান সিটিজেনদের বেনিফিট এনটাইটেলমেন্ট নিয়ে এবং হাউজিং। এবং আজকে ইমিগ্রেশনের তেমন কোনো আপডেট নেই, আমরা ইমিগ্রেশনের কিছু ঘোষণা আছে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এবং বিশেষ করে ইমিগ্রেন্ট ক্রাইসিস নিয়ে যদি বারিস্টার রেজা চৌধুরী কথা বলবো। তো শুরুতেই আমি চলে যাচ্ছি অতিথির কাছে। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এবং থ্যাংক ইউ। এবং হাউজিং আর শুরুতেই যদি আপনি কিছু বলেন, বিশেষ করে ইমিগ্রেন্ট ক্রাইসিস নিয়ে যা হচ্ছে, বিশেষ করে এই বাচ্চা আছে ডুবে যাওয়া প্লাস অন্যান্য বিষয় নিয়ে যদি কিছু বলেন, অনেক কথা জানতে চাইবি আর কি। জি অবশ্যই, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং টু এভরিওয়ান। We are at a rather critical juncture of I think humanity generally. আমাদের যে মানুষ আমরা কিভাবে আমরা মানে রিয়াকশন করি যে সিচুয়েশনের যে উপরে, and just to take that very vivid example of that child, একটা ছোট বাচ্চা মানে সি বিচে মরে পড়ে আছে এবং আমাদের তবু আমাদের রেসপন্সটা মানে কোনো হৃদয় টৃদয় বলে কোনো কিছু নেই, মানে একেবারে হৃদয়হীন। সো এর মানেটা কি, আমরা দেখি যে মাইগ্রেশন আর ইমিগ্রেশন আসলে আমরা দর্শকরা দর্শকদের জন্য বলছি, আমাদের এই কনসেপ্টগুলো বুঝতে হবে বুঝার আগে যে আমরা যে আমাদের যে অপিনিয়নটা আমরা ফর্ম করি সেটা আই থিঙ্ক উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। প্রথমে দেখুন যে আমাদের কয়েকটা অব্লিগেশন আছে, মানে ডিউটি আছে, যে ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক যে চুক্তি আসে সেই দিকে। প্রথমে যে যারা অ্যাসাইলাম যারা সিক করেন, মানে এই যে সিরিয়ান রেফিউজিস, আমাদের অব্লিগেশন হচ্ছে গিয়ে যে উই অল হ্যাভ এ জেনুইন ডিউটি টুয়ার্ডস দোজ হু আর ইন নিড। তারা যদি এই ও মানে কনফ্লিক্ট যদি তারা মানে ফ্লি করে, তাহলে ডিউটিটা হচ্ছে যে যেই দেশেই তারা যায় সেখানে আসলে অ্যাসাইলাম করা। কিন্তু এই যে দি ফ্লো অফ দি মাইগ্রেশন, সেখানে দেখা যাচ্ছে যে যারা আফগানিস্তান থেকে আসছে আর সিরিয়া থেকে আসছে, তারা আসলে তারা চাচ্ছে না যে ওই যে প্রথম যে দেশটা, নিয়ম হচ্ছে গিয়ে যে আপনি যখন প্রথম দেশে যান সেখানে রেজিস্টার করা এবং অ্যাসাইলাম করা। আসলে আমরা দেখছি যে দেশ দি কান্ট্রিজ লাইক গ্রিস অ্যান্ড ইটালি অ্যান্ড ইভেন টার্কি, না মানে টার্কি তো সবসময় থাকতো কারণ একেবারে বর্ডারের মানে কাছে, বাট যখন গ্রিসে যখন যায়, গ্রিসে গিয়ে দেখে আসলে যে এটা একটা দুয়াশাপ কামার হতে পারে, বিষ নেই, মানে কোনো পয়সা টসা নেই, সেখানে আবার হাহাকার, সেখানে গিয়ে তাদের কী লাভ। তারা চাচ্ছে কিন্তু যে প্রসপারাস কান্ট্রি, সেফ কান্ট্রিজ, সাচ এজ কান্ট্রিজ লাইক জার্মানি অ্যান্ড ব্রিটেন, সেখানে তারা আসতে চাচ্ছে না। আমরা যে একটা ছবি ছবি দৃশ্যটা যে আমরা দেখছি টিভিতে যে এই 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 মুহূর্তে যে কী হচ্ছে হাঙ্গরিতে, হাঙ্গরি কিন্তু প্রাইম মিনিস্টার বলছেন যে ওনার সরকার যে ফোর্স করবে যে রেজিস্টার করার জন্য। ওয়েল আম সরি বাট ইউ কান্ট, আই মিন দি ইন্টারন্যাশনাল ট্রিটি অব্লিগেশনস ডু নট অ্যালাউ ইউ টু ফোর্স সামবডি টু মেক শিওর দ্যাট দে আর রেজিস্টার, বিকজ তাদের সাথে যে ক্রিটিসিজম যে দেওয়া হয়েছে যে তারা আসলে ভালোটিকে এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারছে না এবং তারা চাচ্ছে যে অন্য যে ইউরোপিয়ান দেশটা আছে তাদের কাছ থেকে একটু প্রেশারটা মানে ইজ করার জন্য, নেমলি জার্মানি। জার্মানি কিন্তু টু দ্য গ্রেট ক্রেডিট তারা কিন্তু আগেই যে চ্যান্সেলর উনি বলছেন অ্যাঙ্গেলা মার্কেল যে ওনার দেশটাই যে খুব বেশিরভাগ মানে দ্য লায়ন শেয়ার অফ দি বলছিলেন গ্রিস প্রায় গত সপ্তাহে তার 23,000 লোক দিয়েছে। অ্যাবসলিউটলি, মানে মানে আমরা যাই বলি মানে গ্রিসের ব্যাপারে আসলে তারাই মানে এই যে আমরা কি বলবো যে এই যে ছাত্রী বলা হয়েছে পুরো ইউরোপের জন্য যে তারাই আসলে এই এই রিসেপশন সেন্টার মানে গঠন করছে, তাদের মানুষই সাহায্য করছে ইত্যাদি ইত্যাদি, বাট দে হ্যাভ নো ক্যাপাসিটি,
They have no money. They have no capacity. They have their own crisis to deal with. So Germany, being the lead country, tara kintu half a million at least they've taken, mm-hmm. and other countries are criticizing them. Now, ami fire jai je amar je definition ta chilo je difference ta chilo mane migration ebong immigration. Jara genuinely claim korche tara kintu hocchen ki asylum seeker mane tara hocchen ki immigrant. Tarai hocche giye je kubi vulnerable. Tader sathe kintu arekta group of manush ache jara economic migrant. Mane tara oi je Morocco theke asche, Egypt theke asche, Libya theke asche, tara kintu ei balo ekta kajer sondhane kintu ache. It is those people that I think that people are there generally are making the mistake of not separating from immigrants. To tokhon dekha jay je amader je deshe je debate ta thake o je UKIP debate ke ba another debate je na ei immigration ke khub tight korte hobe sei lok kintu tarai jara je ei ei je difference ta পার্থক্যটা বুঝতে পারছেন না তো আপনারা খেয়াল রাখবেন যে আমাদের ডিউটি আছে যে যারা খুবই ভালনারেবল তাদেরকে আমরা একটা স্থায়ী একটা মানে সলিউশন দেওয়ার জন্য আর যারা ইকোনমিক মাইগ্রেন্ট দেন উই হ্যাভ টু বি কেয়ারফুল অফ দ্যাট বাট দেন আপনারা বলতে পারেন জিজ্ঞেস করতে পারেন তাহলে আমরা কিভাবে এই মানে আমরা চিনতে পারি যে যে এরা এই কারা মানে ইকোনমিক মাইগ্রেন্টস আর Are real, real asylum seekers. Well, that's the challenge, and that's where আমাদের কত প্রশ্ন করছে করতে হবে জার্মানির ব্যাপারে কিন্তু তারা রিসেপশন সেন্টার গঠন করছে ট্রেন স্টেশনে এয়ারপোর্টে ইত্যাদি ইত্যাদি এস এ হিউজ কস্ট তারা বিলিয়ন্স অফ ইউরোস কিন্তু স্পেন্ড করছে গ্রিসের ব্যাপারে তাদের বিলিয়ন্স নেই আর ইটালির তো সমান করতে সো উই হ্যাভ টু বি রাদার কেয়ারফুল অফ দ্যাট অ্যান্ড এর জন্যে আজকের যে আমার টপিকটা যে ইউ ন্যাশনালদের তাদের ইন্টারটেনমেন্টটা কি আন্ডার ট্রিটি অব্লিগেশনস ওই যে ইউরোপিয়ান ট্রিটির জন্য আই থিঙ্ক ইটস রাদার এ ফিটিং হাউজিং একটু ডেফিনেশন দেওয়ার পর আমরা বিরতিতে যাব আপনি খালি মানে কার হাউজিং আর দুইটার একটু ইন্ট্রোটাক বলে ফেলেন আমি শুরুতেই বলি যে ইউরোপিয়ান ন্যাশনাল আমার টপিকটা হচ্ছে যে ইউরোপিয়ান ন্যাশনাল আমি বলছি না যে মাইগ্রেন্টের ব্যাপারে ওই যে অ্যাসাইলাম সিকার সেটা কিন্তু একটা অন্য একটা ভিন্ন টপিক নো আইন ইউরোপিয়ান ন্যাশনাল মানে হচ্ছে গিয়ে যে যারা মেম্বার অলরেডি যে ইউরোপিয়ান কান্ট্রি পাসপোর্ট হোল্ডার্স যে এই মুহূর্তে দের আর 27 কান্ট্রিজ 27 দেশের যারা সিটিজ আছেন তাদের কি এন্টারটেনমেন্ট সেটা কিন্তু নির্ভর করে দুই জিনিসের উপরে প্রথম যে আমাদের যে ইউরোপিয়ান যে আইনটা আছে যে ইউরোপিয়ান পার্লামেন্টে যে যেটা গঠন করে এবং দ্বিতীয় যে ইন্ডিভিজুয়াল মেম্বার স্টেট আইন মানে যে যে আলাদা যে যে ইউরোপিয়ান যে দেশটা আছে তাদের আইন এখন বলা হয়েছে যে আপনারা এই এটাকে ইউরোপিয়ান আইন আইনের ভিতরে বলা হয় সোশ্যাল অ্যাসিস্ট্যান্স তার মানে হচ্ছে যে আপনি যদি অন্য দেশে যান ইউরোপিয়ানের ইউনিয়নের জোনে তাহলে তাদের কি সোশ্যাল অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে গিয়ে যে তারা পাবলিক এক্সপেন্সের অধীনে আপনার বাড়ি পাবলিক হাউজিং কিংবা বেনিফিট কিংবা হেলথ কিংবা অন্য ব্যাপার কিভাবে সেটা দেওয়া হবে এবং এবং কি দেওয়া উচিত ইউরোপিয়ান আইন আইনে বলে যে আপনি যদি এটা নিতে চান তাহলে উত্তম হবে আপনাকে প্রথমে ইন্স্যুরেন্স নেওয়ার জন্য ইন্স্যুরেন্স যদি না নেন তাহলে ইউরোপিয়ান আইনের ভিতরে যে দি মেম্বার স্টেটস আর আন্ডার নো স্পেসিফিক অব্লিগেশন টু প্রোভাইড ইউ উইথ দ্যাট অ্যান্ড দে আর এন্টাইটলড to levy or rely on their own individual member state laws which are আমরা এটা বিরতির পরে আমরা আলোচনা করব বাকিগুলি দর্শক মণ্ডলী আমরা এখন একটু ছোট বিরতিতে যাচ্ছি বিরতির পরে এসে আমরা আবার ইউরোপিয়ান সিটিজেনদের এন্টাইটেলমেন্ট হাউজিং প্রভিশনগুলি নিয়ে আলোচনা করব এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক মণ্ডলী আপনারা আমাদের সঙ্গেই থাকুন
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগালাইজ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের যারা সিটিজেন ব্রিটেনে আসতে চান বা আসছেন তাদের বেনিফিট, এন্টাইটেলমেন্ট এবং হাউজিং প্রভিশন নিয়ে কথাবার্তা বলছি এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ইমিগ্রেশনের তেমন কোনো আপডেট নেই, যেটা একটা সংবাদ দিতে চাই, বিশেষ করে হোম সেক্রেটারি সামনে যেটা বলছেন যে দুটো বিষয়ে কথা বলছেন যে স্টুডেন্ট ডিপেন্ডেন্টদের যাতে কাজ রাইট একদম বন্ধ করে দেওয়া হয়েছে, এ ব্যাপারে চিন্তাভাবনা চলছে, অলরেডি সার্কুলার মিনিস্ট্রি অফ মানে ক্যাবিনেট মিনিস্টারদের কাছে চলে গেছে অলরেডি, যে যারা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট রয়েছে রিগার্ডলেস অফ হোয়াটস মানে লেভেল স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের রাইট যাতে একদম মানে স্টুডেন্ট ডিপেন্ডেন্টদেরকে কারণ বন্ধ করার জন্য মানে আইন প্রয়োগের প্রক্রিয়া চলছে এবং বলা হয়েছে গত 5 বছরে প্রায় 1 লক্ষ ডিপেন্ডেন্ট স্টুডেন্টদের ব্রিটেনে প্রবেশ করেছে, কাজ করতেছে এটা। আর দ্বিতীয় আরেকটি ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেনদের জন্য যেটা তাদের সামনে যেটা বলছেন যে কাজের অফার না থাকলে এদেরকে ব্রিটেনে থাকতে দেওয়া হবে না, এই ধরনের মানে আসতে দেওয়া হবে না, এই ধরনের প্রভিশন করার চিন্তা আমরা চলছে। যদি এটা যদিও ইউরোপিয়ান ইউনিয়নের সব দেশের জন্য একটা ইউনাইটেড এগ্রিমেন্ট দরকার পড়বে, তারপরেও যদি না হয় ব্রিটেন হয়তো মানে এককভাবে যেটা করতে চাচ্ছে যে ইয়েস কাজের অফার রয়েছে এবং ইন্স্যুরেন্স নাম্বার ইস্যু করতে হবে, তারপরেই তাদেরকে থাকার জন্য এখানে অনুমতি দেওয়া হবে, এই ধরনের বিধান করার চেষ্টা ভাবনা চলছে, এটা এখনও নিশ্চিত নয়। এবং যেটা বলা হয়েছে যে গত বছরের দেখা গেছে প্রায় 67,000 মানুষ কাজের অফার ছাড়াই ব্রিটেনে প্রবেশ করেছে, এই ধরনের অনেকগুলি বিধান করে নতুন আইন প্রয়োগের প্রক্রিয়া চলছে, দেখা যাক কী হয়। আরও সময় সময় অন্যগুলো আপডেট রয়েছে যেগুলো বলা যেতে চেষ্টা করবো। বাসায় রেজা চৌধুরীর কথা বলছে বিশেষ করে হাউজিং প্রভিশন নিয়ে এবং বেনিফিট নিয়ে। বাসায় রেজা চৌধুরী, ব্রেকের আগে বলছিলাম ইন বাই ওয়ে অফ এন ইন্ট্রোডাকশন যে এই ইউরোপিয়ান আইনে কী বলে, প্রথমে আমি বললাম যে ইউরোপিয়ান আইনে যেটা দায়িত্বটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে প্রথমে আপনাদের সোশ্যাল অ্যাসিস্ট্যান্স মানে যদি হাউজিং কিংবা বেনিফিট যদি আপনাদের পেতে হয় কিংবা অন্য কোনো সার্ভিস, ফর এক্সাম্পল দি সার্ভিস ইন রিলেশন টু NHS হেলথ কেয়ার, তাহলে আপনাদেরকে প্রথমে একটা মানে ইন্স্যুরেন্স নেওয়া উচিত। না আমরা জানি বিশেষ করে যারা ইউরোপিয়ান সিটিজেনরা আছেন যে তাদের সবসময় সেটা সম্ভব না ফর এ ভ্যারাইটি অফ রিজনস মানে অনেক হরেক রকমের কারণের জন্য। তো যাই হোক, যদি না থাকে তাহলে আপনারা যে যেটা করতে হবে সেটা যখন আপনারা আসবেন এই ব্রিটেনে ইন পার্টিকুলার, তাহলে ব্রিটিশ আইন কি বলে সেটা আমাদের দেখতে হবে, কিংবা আপনারা যদি ডেনিশ হন ডেনিশ পরে যদি যান হল্যান্ডে তাহলে হল্যান্ডের আইনে কি বলে, নরওয়েজিয়ান ইত্যাদি ইত্যাদি। সো আমাদের যে আরেকটা জিনিস আমি বলতে চাই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে আইনটা বলা হয় দি 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 ট্রিটি অন দি অন দি দি ফাংশনিং অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন, সেখানে বলা হয়েছে এবং রেজিডেন্স যে একটা ডাইরেক্টিভ আরেকটা আইন আইনে বলে যে আপনারা যখন ব্রিটেনে আসেন ও কিংবা অন্য দেশে যান তাহলে প্রথম 3 মাসের জন্য আপনাদেরকে যদি জব আপনারা যদি জব সিকিং মানে কাজের সন্ধানে যদি থাকেন তাহলে আপনাদেরকে অটোমেটিকলি মানে জব সিকার্স অ্যালাউন্স ফর এক্সাম্পল কিংবা অন্য দেশে বেলজিয়াম অন্য দেশে যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট সেটা আপনাকে দেওয়া উচিত। তার মানে হচ্ছে না যে আপনি যে প্রথম প্রথম দিনে গিয়ে আপনি বলবেন হ্যাঁ আমি আমাকে অটোমেটিকলি দিয়ে দাও, আপনি তো অবশ্যই ক্লেম করতে হবে এবং আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি এই দিন আসছেন এবং কাজের সন্ধানে আছেন এবং আপনি কাজের মানে রেজিস্ট্রেশন করা হয়েছে। তো এই হচ্ছে গিয়ে আরেকটা মানে লেয়ার, ইটস ওয়ান মোর লেয়ার অফ দি রুলস অফ দি ইউরোপিয়ান ল। মুভিং অন টু দি ডোমেস্টিক ল, ব্রিটেনে যে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে সেটাকে আমরা যারা প্র্যাকটিশনার আছি এবং যারা মানে অবশ্যই এই এই এটার ভিতরে আছেন আপনারা নিশ্চয়ই জানবেন এবং অবগত থাকবেন যে সেটাকে টেস্টটাকে বলা হয় দি রাইট টু রিজাইড টেস্ট কিংবা হ্যাবিচুয়াল রেজিডেন্স টেস্ট দি HRT। যখন আপনি একটা ক্লেম করবেন বেনিফিটের জন্য তখন আপনি যদি ডিক্লেয়ার করেন যে আপনি একজন ইউরোপিয়ান ন্যাশনাল তখন আরেকটা সেকশন থাকে যেটাকে বলা হয় দি HRT টেস্ট, হ্যাবিচুয়াল রেসিডেন্স টেস্ট। হ্যাবিচুয়াল রেসিডেন্স টেস্টের কিন্তু দুটো পার্ট আছে, একটা আছে যে আপনাকে দেখাতে হবে আপনি এই এই দেশে বসবাস করছেন
at least for the last 3 months or 6 months. পদ্ধতি থাকে যারা এই যে ব্রিটিশ ন্যাশনাল যারা রিটার্নিং ব্রিটিশ ন্যাশনাল মানে আপনি যদি একজন এক্সপ্যাট্রিয়েট থাকেন ফর এক্সাম্পল আপনি যদি এই অন্য দেশে থাকেন কোন ওয়ার্ল্ডের অন্য দেশে এবং আপনি অ্যাবসেন্ট ছিলেন গত ফর দ্য লাস্ট ইয়ার অর টু ইয়ার্স তাহলে আপনাদেরকে দেখাতে হবে যে আপনারা মানে রিজয়েন করছেন যে কমিউনিটিতে সেটা দেখাতে হবে আর সেটার পরে কিন্তু ফর ইউরোপিয়ান ন্যাশনালস ইউ ডোন্ট নিড টু মিট দ্যাট বিকজ ইটস নট রেলেভেন্ট তা আপনাদেরকে যেটা মিট করতে হবে সেটা হচ্ছে গিয়ে দ্য রাইট টু রিজাইন টেস্ট না এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে যে আপনারা যদি কোনো ক্যাটাগরিতে যদি থাকেন ইমিগ্রেশন রুলের ভিতরে ইউরোপিয়ান ইমিগ্রেশন রুলের ভিতরে তাহলে আপনারা এই টেস্টটা ফুলফিল করবেন সেটা কি সেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি দেখাতে পারেন যে আপনি একজন জব সিকার কিবা ওয়ার্কার মানে আপনি কাজে আছেন কিবা আপনি সেলফ এমপ্লয়েড কিবা আপনি রিটায়ার্ড কিবা আপনি স্টুডেন্ট উইথ ন্যাশনাল উইথ ইন্স্যুরেন্স ইত্যাদি রিটায়ার্ড অ্যাজ ওয়েল উইথ ইন্স্যুরেন্স নাও বেশিরভাগ যেটা প্রযোজ্য থাকবে যে আপনারা যদি বলেন না আমি একজন জব সিকার মানে আমি সন্ধানে কাজের সন্ধানে আছি কাজের সন্ধানে কিন্তু ইন মাই ভিউ ইজ নট ইন্টারলি এনাফ আপনি বলতে পারেন একাডেমিকলি স্পিকিং যে হ্যাঁ আমি আমি সন্ধানে আছি কিন্তু আপনি সন্ধানে যদি থাকেন মাসের মাস মাসের পর মাস তিন মাস চার মাস চোদ্দ মাস চলেন তাহলে তো আপনি তো শুধু সন্ধানে তো থাকবেন আপনাকে তো দেখাতে হবে যে আপনি আসলে জব একটা পেয়েছেন রাস্তাটা বন্ধ করে দিচ্ছে এক্স্যাক্টলি বিকজ অলদো দ্য রুল সেজ দ্যাট ইফ ইউ আর এ জব সিকার দেন থিওরিটিক্যালি স্পিকিং ইউ শুড বি এনটাইটলড কেস ল সেজ ডিফারেন্টলি মানে যারা যেগুলো কেসেস যে শুনানিতে গিয়ে মানে গিয়ে যে জাজ সাহেব সাহেবদের যে সিদ্ধান্ত আসছে সেখানে কিন্তু একটা ভিন্ন জিনিস দেখা যাচ্ছে তো কাজে যেটা সেফেস্ট অপশন আমি মনে করি সেটা হবে কিংবা সেফেস্ট পজিশন টু বি ইন সেটা হবে যে হয় আপনি একজন ওয়ার্কার মানে আপনি কাজে আছেন এবং কিবা আপনি একজন সেলফ এমপ্লয়েড পার্সন মানে এমপ্লয়েড ও সেলফ এমপ্লয়েড আর যদি আপনার যদি কোনো ইন্স্যুরেন্স থাকে তাহলে তো সেটা ভিন্ন ব্যাপার বাট আমি যেটা খুবই মানে কমন যেটা হয় সবসময় যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আপনি হয় এমপ্লয়েড কিংবা সেলফ এমপ্লয়েড এমপ্লয়েড যদি হয় সেখানে কিন্তু আরেকটা টেস্ট আছে আপনি যদি শুধু কাজ করেন এক ঘন্টা এই দিনে এক সপ্তাহ তিন ঘন্টা অন্য সপ্তাহ সেটাকে কিন্তু তারা মানবে না সেটা তারা বলবে যে ইটস 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 মার্জিনাল অ্যান্ড ইটস অ্যানসেলারি মানে সেটা আপনার এদিক সেদিক মানে কোনো কন্টিনিউটি নাই কোনো মানে রুটিন নাই ইত্যাদি আপনাকে এটলিস্ট দেখাতে হবে যে আপনি যদি একটা রেগুলার আওয়ার্স কাজ করেন দশ ঘন্টা হোক আর বারো ঘন্টা হোক প্রত্যেক সপ্তাহে এর উপরে যদি করেন তাহলে ভালো কথা তাহলে আপনি বলতে পারেন যে আমি একজন ওয়ার্কার সেটা হচ্ছে গিয়ে সেফেস্ট ওয়ে ফর টু গেইন assistance both in relation to welfare benefits and as well as housing assistance কারণ housing এর ব্যাপারে কিন্তু আরেকটা regulation আছে সেখানে বলা হয় যে আপনি যদি if you are an EU national who is subject to the right to reside test মানে যে আপনি যদি ইউরোপিয়ান ন্যাশনাল যে যদি এই রাইট টু রিজাইড রেগুলেশনে যদি আপনি ফাঁকে পড়েন তাহলে আপনাকে এই যে ক্যাটাগরিজ আমি বললাম জব সিকার ওয়ার্কার সেলফ এমপ্লয়েড রিটায়ার্ড ছাত্র মানে মানে ইন্স্যুরেন্স নিয়ে ইত্যাদি আপনি যদি এই ক্যাটাগরি যদি না আসেন তাহলে আপনাকে কোনো মানে হোমলেস আপনাকে তো রেজিস্টার তারা করবেই না কারণ আপনি হচ্ছেন গিয়ে একজন ইউ ন্যাশনাল না বেনিফিটের ব্যাপারে যেটা বলা হয় যে কোন কোন বেনিফিট সেটা মানে 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 কভার করে বেনিফিটটা হচ্ছে গিয়ে মিন্স টেস্টেড বেনিফিটস নট নন মিন্স টেস্টেড বেনিফিট মিন্স টেস্টেড বেনিফিটটা মানে কি কি সেটা হচ্ছে গিয়ে ইনকাম সাপোর্ট ইনকাম বেসড জব সিকার্স অ্যালাউন্স ইনকাম বেসড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স পেনশন ক্রেডিট যারা সাইটের মানে উপরে থাকেন চাইল্ড বেনিফিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট হাউজিং বেনিফিট এবং কাউন্সিল ট্যাক্স রিডাকশন অ্যান্ড ফাইনালি দি ইউনিভার্সাল ক্রেডিট এটা মিন্স টেস্টেড মানেটা কি মিন্স টেস্টেড হোয়াট ইট সেজ ইন দ্য নেম
নামে বলা হয় যে মিন্স, মানে আপনার যে কি সম্বল কি, আপনার যে ব্যাংকে কত টাকা আছে, আপনার এই ফ্যামিলি কম্পোজিশনটা কি, মানে আপনার ছেলে মেয়ে কয়জন, আপনি আপনার ওয়াইফের সাথে থাকেন না, সিঙ্গল থাকেন না, ডাবল থাকেন না, আপনার কোনো কাজ করছেন, কোনো ব্যাংকে কোনো সেভিংস আছে, কোনো ক্যাপিটাল আছে, কোনো শেয়ারস আছে, এই ইত্যাদি ইত্যাদি, এসবগুলো তারা যাচাই বাছাই করে দেখবে যে আপনার কোনো এন্টাইটলমেন্ট আছে কি না, মানে সেটা বলা হয় যে যে আপনার এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা যে এই আইনে যে 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 বলে সেই অ্যামাউন্টের উপরে কি না নিচে, মানে বেনিফিটের যে একটা এই অ্যামাউন্ট থাকে দি থ্রেশহোল্ড অ্যামাউন্ট, সেটার উপরে যদি আপনি যান আপনার ইনকাম, তাহলে আপনাকে কোনো কোনো বেনিফিট দেওয়া হবে না। সো এই হচ্ছে যে মিন্স টেস্টেড বেনিফিট। বাকিটা আমরা কিছু কয়েকটা কল নিয়ে আবার আসছি, দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম সালাম। স্যার আই জাস্ট ওয়ান্ট টু আস্ক কোশ্চেন রিগার্ডিং ইমিগ্রেশন। Okay. And I've just been recently married, and my wife is in Pakistan. So, the how would I go about sponsoring her on a spouse visa? There's no issues regarding like accommodation or finances. I just wanted to know the process. The process is sponsor. You have to submit 6 months pay slips, 6 months bank statement, and tenancy agreement or land registry papers with a housing report, and the money, the payslip has to go to the account directly. And if you only your wife, no children, and it should be yearly £18,600. The process is simple. You have to apply, you can apply from here online, but you have to submit the country of origin, the all the original documents, and you have to pay around £1,000, and also additionally you have to pay £600 the NHS surcharge. And you have to charge? NHS surcharge, you have to pay £600 in addition to the addition to fees, and she has to pass the English language test from outside. It is approved test providers, A1, and your wife has to submit a TB test, medical test, screening test from approved test medical test centers. And this is the provisions. And if the Home Office thinks that there is an interview required, then they will call for interview. And within 3 months, they give the decisions. And if any required, and you have to, I don't know how long you've been married, and you have to provide. Just recently, I only had my nikah almost a week ago. Okay, that's fine. So this is the procedure, state for health procedure. Only main thing is that she has to pass the English, and you have to submit the 6 months bank statement minimum, 6 months pay slips, and employment letters. And employment letters must be addressed, couple of things must be, say for example, commencement of the job title, permanent or temporary, and current salary, and how long this current salary has been paid. This is the information you have to explain in the employment letter, and that's all. Okay, and you know the house is, it belongs to my father, so I won't have a tenancy agreement. So what do I submit then? No problem. If there's a housing report, and you have to submit a letter from your father that yes, your father, you have been living there, and your father is allowing your his daughter-in-law to stay here. That's all. Okay, and who will give the housing report? Housing report, you can do many ways. There's a approved providers who do the housing report, or otherwise you can call the local council. Local council can give you a report, or even you can call to a estate agent. They can provide that how many bedrooms, what is the size of bedroom, and how many people living there. They can give you a housing report. Okay. Thank you. I just wanted to ask, how long will the process take? All of this? It depends on country to country. In I don't know about Pakistan, but maybe it will take long. But Bangladesh initially it takes
3 months, sometime 2 months. The best way to check this, by the way, is that you're very welcome to go on to the British website. High Commission's website in Islamabad. Okay. And I'm sure that they will be able to have some sort of a turnaround period for that. But other than that, the process is straightforward. And if you want more information, you can always log on to, I think I'm right in saying this, you can log on to the UKBA's website as well. They have an extensive sort of data about how to put together your application and so on. Okay, best of luck. Thank you. আমি যাচ্ছি পরের কলার কাছে, দেখি পরের কলার কে জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, খোকা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে ইমিগ্রেশন ম্যাটার সম্পর্কে আর কি। জি খোকা, প্লিজ। তা আমি তো ভাই কয়েক বছর আগে ভিজিট দিছি। জি বাদে আমি হিউম্যান রাইটস ইয়ার আর কি আইএলআর লাই অ্যাপ্লাই করছিলাম। জি ঠিক আছে ভাই। আমার কয়েকবার অ্যাপ্লিকেশন করছি, আমার রিফিউজ হয়েছে, অনেকবার ধরে রিফিউজ হয়েছে, আমি অ্যাপ্লিকেশন করছি আর কি। ও ফাইনালি আমার আজকে তার একটা সিটি ফাটাই দিয়েছে। আমি লাস্ট অ্যাপ্লিকেশন করছিলাম রিফিউজ হওয়ার বাদে লাস্ট মে করছিলাম আর কি। আর যে সিটি আজকে আমার ফাটাই দিয়েছে তারা, যে আমার তাই কোনো ইয়ে নাই আর কোনো পারমিশন নাই আমার থাকার, আমার তারা 10 দিনের টাইম দিছে যে এটা সারিয়া যাওয়ার কি লাগে আর কি। বাট আমার কোনো সিটি দিছে না তারা, যে হয়েছে না যে আমাদের অ্যাপ্লিকেশন লাস্ট অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে নি না হয়েছে না, তাতে আজকে একটা সিটি দিছে যে আমি 10 দিনের ভিতরে যাওয়া কি লাগবো। তো ভাই একটা কিলান কেতা করতে পারি আমি? আপনি আপনার কোনো লিভ আছে নি না, কোনো ধরনের লিভ নাই? জি না, আমি আর কি আমার কেস পেন্ডিং আছে। কেস পেন্ডিং কবে অ্যাপ্লাই করছো? আমি অ্যাপ্লাই করেছিলাম 2013 লাস্টে করেছিলাম। মানে কি ধরনের অ্যাপ্লাই করতে? হিউম্যান রাইটস এ? হিউম্যান রাইটস এ পলিটিক্যাল শেল্টার না, হিউম্যান রাইটস করলে আর অ্যাসাইলাম করলে আপনি যাইতে হইবা। আপনি হিউম্যান রাইটস এ করছো কিন্তু এটার কোনো উত্তর আইছে না? জি উত্তর আইছে ভাই, ফাইনালি অনেক বার রিফিউজ করছে বাট ফাইনালি ও আমার আজকে একটা লেটার ফটায় দিছে। এটা বুঝছি আর কি, যে না না 2013 সালে যেটা ছাড়ছো এটার কোনো রেসপন্স আইছে না, যে এটা রিফিউজ করলাম আগে আইছে নি? জি জি জি। সুতরাং আমরা কোনো অ্যাপ্লিকেশন আসলে না, এখন সিম্পলি হয়েছে যাও গে বাড়ি। ঠিক আছে জি না, আমি এর বাদেও আমি অ্যাপ্লিকেশন করতে আরো 2-3 বার অ্যাপ্লিকেশন করতে আমার কথা হলো যে আপনি যতবার হলো প্রবলেম নাই, লাস্ট যখন ফি দিয়া অ্যাপ্লিকেশন করছিলা তারপরে এটা রিফিউজ করছে নি? ইয়েস অর নো? জি না, এলান কোনো এলান কোনো লেটার আমার আমি পাইছি না। কবে লাস্ট 13 সালে করছিল, এরপরে আর কোনো অ্যাপ্লাই করছেন না? জি না, আমি লাস্ট ও ম্যাথ করছি 2015 ম্যাথ করছি। ম্যাথ করছো, পয়সা দিছে নি? জি আমি পয়সা পয়সা ফিস পে করছি, আমার সলিসিটার ফিস পে করছি, তারও ফিস। আপনার সলিসিটার এখনো আছেন নি ফার্ম? জি আছে আছে। ওকে, না কি তাহলে কইরা, অনেক সলিসিটার তো জান গিয়া লাগিয়া অনেক সময় প্রবলেম হয় যে ইয়ে। আপনি যোগাযোগ করুকা যে আপনার অ্যাপ্লিকেশনের কিটা হইলো, আর তারা নিশ্চয় যে এটা গিয়া লাগে লেটার একটা দিছে যে আপনি কি কারণে তাকতা চাইন ওটা লেখবার লাগি লেখছে। সুতরাং আপনি ও ফার্দার সাবমিশন দিউকা আর ওটা ইনকোয়ারি করুকা, ও দুই কাম করুকা আর কি। তারা কি ব্রিটিশ নি? তারা সব ব্রিটিশ? ছেলেমেয়ের বয়স কয় বছর? না না, ফ্যামিলি বলতে ভাই আমার আছেন, মানে আত্মীয়জন আছেন। বউ নাই? বউ বাচ্চা নাই? জি না জি না। ওকে, আপনি এটা ফার্দার সাবমিশন দিয়ে অটোমেটিক এক্সটেন্ড হইব। ঠিক আছে, আর আপনি এমনি যদি চাই, এমনি যদি চাই ভাই ওনে আমার 7 দিন যে টাইম আছে, আমি যদি চাই আমার ভিসা মানে চেঞ্জ করে নিতাম, ধরেন একটা স্পাউস ভিসা যদি লাগে কিছু রেজিস্ট্রেশন করতে চাই তাহলে কোনো প্রবলেম হইব নি বা এটা তাহলে প্রবলেম হইতো না। আপনি অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা, বেস্ট অফ গুলো লেয়ার গেছে যাক, আমরা একটা প্রশ্ন দেই আর কি উত্তর, বুঝলেন? বুঝছি বুঝছি। আর তবে আপনি ফার্দার বিয়ার সাথে করলে অ্যাপ্লাই করো, কোনো প্রবলেম নাই। অনেকগুলো গ্রাউন্ড আছে, একদম লেয়ার গেছে যাক গিয়া ক্রিটিক্যাল সিচুয়েশন সবগুলো কইব না। থ্যাংক ইউ লাইনে আইবার লাগে। আমি এই মুহূর্তে কল নিচে যাচ্ছি ভাই রেজা চৌধুরীর কাছে, উনি বলছিলেন যে বেনিফিট নিয়ে এবং মিন টেস্টের বেনিফিট নিয়ে বলছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি আমি বলছিলাম যে
যে মিনস টেস্টেড বেনিফিট যে কি কি কত প্রকার এবং মানে কি কি দেখা হয় যে মিনস টেস্টেড আপনার যে আপনার ইনকাম যদি হয় আপনার যদি কোনো সেভিংস থাকে কোনো ক্যাপিটাল থাকে ফ্যামিলি কম্পোজিশন এন্ড সো অন আপনি যদি এটা ক্লেম করেন মিনস টেস্টেড বেনিফিট তাহলে আপনাকে অ্যাজ এ ম্যাটার অফ ল আপনাকে দেখাতে হবে যে আপনি রাইট টু রিজাইড আপনি ফুলফিল করেন মানে আপনি ওই যে ক্যাটাগরিটা হয় ওয়ার্কার দি সেফেস্ট আমি মনে করি যে পজিশন আপনাকে দেখাতে হবে যে আপনি একজন কাজের কাজে আছেন আপনি যদি বলেন না কাজের সন্ধানে আছি তাহলে আর একটা প্রশ্ন দাঁড়ায় যে কাজের কতদিন আপনি আছেন সন্ধানে এখন যদি আপনি বলেন না আমি তো চার মাস পাঁচ মাস সন্ধানে আছি হতে পারে যে আপনি যে কাজটা আপনি দেখছেন মানে খুবই ডিফিকাল্ট আপনি এই কাজটা পাচ্ছেন না উই আর স্টিল ইন এ রিসেশন অ্যান্ড সো অন বাট এই প্রসেসটা কিন্তু আরেকটু কঠিন হয়ে যায় আপনাকে প্রুভ করার জন্য আপনি বেনিফিট পাওয়া মানে একটু আরেকটু কঠিন হবে তারা আরেকটু জেরা মানে আরেকটু প্রশ্ন প্রশ্নগুলি আপনাকে জিজ্ঞেস করবে প্রশ্নগুলি জিজ্ঞেস করতে করতে তো সময় লাগে আপনারা জানেনই আজকালকে যে এই প্রসেসটা বিউরোক্রেসি কিন্তু খুবই আরও বড় হয়ে গেছে মানুষ কাজে নেই ইত্যাদি ইত্যাদি সো দি সেফেস্ট অপশন ইজ টু লুক ফর এ জব আপনি যদি আসেন আপনি যদি মনে করেন না আমি গতকালকে আসছি ইটালি থেকে এবং কালকে আমি চলে যাব আমি একটা বেনিফিট মানে ক্লেম করার জন্য সেটা যদি করেন করতে পারেন তাহলে সেটাই কিন্তু আরও অসুবিধা হবে কারণ আপনাকে দেখাতে হবে আপনি ওই যে তিন মাসের কথা আমি বলছিলাম আপনাকে যে তিন মাস আপনি আপনি সন্ধানে আছেন এবং এবং সেটা মানে প্রমাণ দিয়ে দেখাতে হবে আর একটা ব্যাপার আছে যে আপনি আপনারা যদি এই রাইট টু রিজাইড কিন্তু এই ক্ষেত্রে দাঁড়ায় যদি আপনাকে এই মিনস টেস্টেড বেনিফিট ক্লেম করেন এবং আপনি মোটামুটি রিজনেবলি নতুন আসছেন পাঁচ বছর পর আপনি যদি পাঁচ বছর থাকেন এই দেশে আর থাকার পরে আপনাকে যে ওই যে পার্মানেন্ট রেজিডেন্স কার্ড দেওয়া হয় সেটা যদি থাকে তাহলে আপনাকে কিন্তু রাইট টু রিজাইড অ্যাপ্লাই করে না you become the same as a existing British national so you don't have to worry about that but jodi 5 bochor jodi apni jodi age jodi hoy eta tahole tahole apnake eta mane obosshoi prove korte hobe now onno benefit jodi hoy mone koren apnar oi je age je chilo disability leaving allowance ekhon bola hoy pip personal independence payment employment and support do forgive me employment and support allowance contribution based not income based মানে আপনার যে ন্যাশনাল ইন্স্যুরেন্স যে কন্ট্রিবিউশনের সূত্রে যদি আপনি সেটা ক্লেম করেন তাহলে কিন্তু আপনাকে এটা রাইট টু রিজাইড টেস্ট দেওয়ার কোনো দরকার নেই আর আপনি যদি হাউজিং বেনিফিট ব্যাপারে যদি ক্লেম করেন এগেইন আপনি যদি একজন প্রাইভেট টেনেন্ট থাকেন তাহলে যদি কাজে থাকেন তাহলে অবশ্যই আপনি এই এই রাইট টু রিজাইড টেস্টটা আপনার খুবই সহজভাবে আপনি এটা মানে ফুলফিল করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি একজন কেয়ারার থাকেন অফ এ ব্রিটিশ ন্যাশনাল ওর এন ইউরোপিয়ান ন্যাশনাল তাহলে সেই ক্ষেত্রে আপনার কি কোনো এন্টাইটলমেন্ট থাকবে কি না অ্যাজ এ বেনিফিট ক্লেইমেন্ট সেটা কিন্তু এ বিট প্রবলেম্যাটিক কারণ আপনি যদি শুধু খেয়ার থাকেন তাহলে আমরা আমরা বলি যে আপনাকে মানে এটাকে বলা হয় যে ইটস এ ডেরিভেটিভ রাইট মানে মানে ইটস 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 এই 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 অধিকারটা আপনাকে ডাইরেক্টভাবে সরাসরি আপনার অধিকারটা দেওয়া হচ্ছে না মানে ইউরোপিয়ান ন্যাশনাল হিসেবে আপনাকে আরেকটা মানে ঝুঁকি দিয়ে আপনি আপনার যে রাইটটা যে আনছেন থাকার জন্য সেটা পাচ্ছেন এবং বেনিফিট আনতে হলে কিন্তু তারা বলতে পারে আপনাকে যে প্রথমে আপনি যদি এই ক্যাটাগরিতে থাকেন তাহলে প্রথমে তারা বলবেন না তোমার কোনো এন্টাইটলমেন্ট নেই তখন আপনাকে অ্যাপিলেবল করতে হবে দেখাতে হবে যে আপনি কোনভাবে আপনি এই যে রাইটটা আনছেন ডেরিভেটিভ রাইট আনছেন আপনি কি ইউ ন্যাশনালের কোনো ডিপেন্ডেন্ট আছেন কি না যদি ডিপেন্ডেন্ট না থাকেন তাহলে আপনি কি এই যে বাচ্চা যে ইউরোপিয়ান ন্যাশনাল ব্রিটিশ ন্যাশনাল হতে পারে তার সূত্রে আপনি নিয়েছেন কি না কোন বেনিফিট আপনি পাচ্ছেন সো একটু কমপ্লিকেটেড হয়ে যায়
So not only will you have to fulfill the right to reside test, but you also have to fulfill the test of whether or not in the first place you acquire a right on the basis of being a derivative right holder, if I can put it that way. এই হচ্ছে গিয়ে আপনার ওই বেনিফিটের ব্যাপারে হাউজিং এর ব্যাপারে যেটা মানে প্রযোজ্য সেটা হচ্ছে যে আপনাকে দেখাতে হবে প্রথমে যে আপনি এই ক্যাটাগরিতে ওয়ান অফ দ্য ক্যাটাগরিজ অফ আইদার এ ওয়ার্কার অর এ ওয়ার্ক সিকার অ্যান্ড 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 আদার্স আমি যে আগে বলছিলাম খুব সহজ হয় আপনি যদি কাজে থাকেন এবং কাজের ব্যাপারে আপনাকে কি কি করতে হবে কাজের ব্যাপারে আপনাকে একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দেখাতে হবে এখন আপনি যদি বলেন না আমি ঠিক আছে কাজ করি রেস্টুরেন্টে চলে যাই কালকে গিয়ে একটা ক্যাশ ইন হ্যান্ড জব নিয়ে আসি সেটা কিন্তু আপনি একটু আপনারা একটু সচেতন থাকবেন যে আপনাদেরকে কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট দেখাতে হবে পে স্লিপ দেখাতে হবে আপনাকে দেখাতে হবে যে এমপ্লয়ার যে আপনাকে ট্যাক্স সিক্স যদি কোনো অব্লিগেশন থাকে তাহলে সেটা বায়োমেট্রিক দিয়ে দিচ্ছেন এখন আই এম শিওর দ্যাট ইটস ইউর এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ মাইন যে দেখা যাচ্ছে যে অনেক লোক বলছেন হ্যাঁ আমার একটা পরিচিত একজন আছেন উনাকে একটা টাকা টাকার বিনিময়ে ভাই তুমি এক কাজ করো তুমি একটু এই ট্যাক্স মেক্স দিয়ে দাও আর তোমাকে একটা পয়সাটা এটা অ্যামাউন্ট দিয়ে দিব এটা যদি করেন ইটস ওয়েল আই মিন ডেঞ্জারাস গেম ইট ইজ এ ডেঞ্জারাস গেম অ্যান্ড ইউ আর গোইং টু হ্যাভ টু মেক শিওর দ্যাট দোজ ট্যাক্স অব্লিগেশনস আর মেড if you don't then you're treading on a pretty thin icing here so you need to be very careful I think you're right না আমি মনে হয় আমাদের বিরতিতে যেতে হবে আর যেটা বলছিলাম রেড ব্রিজে বেরিয়েছে একটি অ্যাড্রেস থেকে 460টার মতো অফার লেটার দেওয়া হয়েছিল অনেকের এখন দেশ ছাড়তে হচ্ছে 12টা বেজে গেছে বিশেষ করে রেড ব্রিজে বেরিয়েছে ইনভেস্টিগেটরে এবং তাদের মানে বেনিফিটের টাকা ফেরত দিতে সব বেনিফিট বন্ধ হয়ে গেছে অনেকে জেল জরিমানা হচ্ছে সুতরাং খুবই কেয়ারফুল যারা দ্বারা দুই নম্বরই করছেন করবেন এবং চিন্তা ভাবনা করছেন খুবই কেয়ারফুল থাকবেন দর্শক মন্ডলী আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে এসে আবার ইউরোপিয়ান সিটিজেনদের বেনিফিট এন্টাইটেলমেন্ট এবং হাউজিং এন্টাইটেলমেন্ট নিয়ে কথা বলবো বা সে রেজা চৌধুরী কথা বলছেন দর্শক মন্ডলী আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের লিগালাইজ অনুষ্ঠানের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছি ইউরোপিয়ান ইউনিয়নের যারা সিটিজেন ব্রিটেনে আসতে চান বা আসছেন তাদের বেনিফিট এন্টাইটেলমেন্ট এবং হাউজিং এন্টাইটেলমেন্ট নিয়ে এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনারা হাউজিং এমপ্লয়মেন্ট বেনিফিট লিটিগেশন ফ্যামিলি ম্যাটার্স ইমিগ্রেশন যে কোনো বিষয়ে প্রশ্ন রাখতে পারবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা প্রথমে যাচ্ছি রেজা চৌধুরীর কাছে বিশেষ করে আমরা বেনিফিট এন্টাইটেলমেন্ট নিয়ে মিন টেস্টেড বেনিফিট এবং নন মিন টেস্টেড বেনিফিট নিয়ে কথা বলছিলাম তো বেনিফিটের ক্ষেত্রে যেসব বেনিফিট পাওয়া যাবে এবং বিশেষ করে আপনারা যদি কোনো ধরনের কেয়ার অ্যালাউন্সের ক্ষেত্রে কেউ কেয়ার অ্যালাউন্স পান সে ব্যাপারে কী কি যে প্রভিশন রয়েছে বিশেষ করে ডেলিভারি প্রাইস রয়েছে সেসব বিষয়ে কথা বলছেন বা সেটা যে চৌধুরী আপনার কাছে থ্যাংক ইউ ভেরি মাচ আমি আগে বলছিলাম যে ডেরিভেটিভ রাইট মানে আপনার যদি খেয়ার যদি থাকেন একটা বাচ্চার ব্রিটিশ ন্যাশনাল কিংবা ইউরোপিয়ান ন্যাশনালে তাহলে সেখানে কিন্তু বিষয়টা একটু জটিল হয়ে যায় আর সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই পরামর্শ নেবেন যে কিভাবে আপনাদের যে রাইট অধিকারটা প্রথমিক অধিকারটা যে এই যে ইফ আই ক্যান কল ইট ভেরি লুজলি দি ইমিগ্রেশন রাইট সেটা কীভাবে দাঁড়ায় এবং সেটা ইনটার্ন কীভাবে আপনার ওই যে এই বেনিফিট রাইটটা কীভাবে মানে এফেক্ট করে সো ইটস স্লাইটলি কমপ্লিকেটেড এবং আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে সেই ক্ষেত্রে এবং আপনার যদি অন্য ক্যাটাগরি হচ্ছে গিয়ে যে আপনার যদি ইফ ইউ আর ডিপেন্ডেন্ট অফ এ of an EU national তাহলে আপনার আপনাদের কি এন্টারটেইনমেন্টটা কি মানে আপনারা কি এটা বেনিফিটের ব্যাপারে পাবেন এবং আপনি ইউ রেইজ এন ইম্পর্টেন্ট পয়েন্ট ইন দ্যাট রেসপেক্ট এক্সকিউজ মি পার্টিকুলারলি অ্যারাউন্ড কেয়ারস অ্যালাউন্স কিন্তু আপনি যদি একজন ডিপেন্ডেন্ট হন তাহলে
carrier's allowance is also a it becomes a means tested benefit in the sense je seta ke apnake mane top up kora hobe income support er bitore to shei khetre apnake will again the right to reside test must be met but again apni jodi bolen je apni hocchen gi ekjon dependent european national er tahole ei right ta dekhte hobe apnar je je main je ইউরোপিয়ান ন্যাশনাল উনার যে যে কাদের মানে উপরে উঠে আপনাকে সেটা দেখতে হবে কারণ উনি যদি হন একজন ওয়ার্কার ফর এক্সাম্পল তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ আমার একটা রাইট আছে আমার রাইট আসছে উনার মাধ্যমে আপনি যদি হন একজন ফ্রেঞ্চ ন্যাশনাল আমি হচ্ছে গিয়ে আপনার আপনার একজন ডিপেন্ডেন্ট তাহলে আমি কিছু করছি না কিন্তু আমি কাজ করছি না এই মানে ইত্যাদি বাট আপনি করছেন এখন আমি সেটা বলতে পারি থ্রু দি রাইট অফ অ্যাসেন্ডেন্সি ও ডিসেন্ডেন্সি ইন দিস কেস ইজ ইটস গোইং টু বি অ্যাসেন্ডেন্সি বিকজ আই এম অ্যাসেন্ডিং তাহলে আমি বলতে পারি যে আপনি যে যেহেতু কাজ করছেন তাহলে আই 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 গেইন দি আমি আমি যে আমার অধিকারটা আমি পাই আপনার সূত্রে কারণ আপনি হচ্ছেন গিয়ে একজন ইউ ন্যাশনাল এবং আপনি ইম্পর্টেন্টলি শুধু ইউ ন্যাশনাল না আপনি কাজে আছেন সো এই হচ্ছে গিয়ে যে আপনি যদি একজন ডিপেন্ডেন্ট থাকেন একজন ইউ ন্যাশনাল উপরে উনি যদি কিছু না করেন কিংবা উনি যদি আগে যদি কাজ করতেন কিন্তু এই মুহূর্তে করছেন না ফর এক্সাম্পল বিকজ অফ ইনক্যাপাসিটি টেম্পোরারি ও নট তাহলে কিন্তু আপনি আপনার এন্টাইটলমেন্ট বেনিফিটের ব্যাপারে খুবই জটিল হয়ে যাবে টু দি পয়েন্ট অফ not being eligible at all. So I think that one needs to be very alert and careful about that. Non-means tested benefit ব্যাপারে আপনাদের কোনো কোনোই মানে দায়িত্ব নেই কোনো অসুবিধা নেই আপনাদের এই right to reside আপনারা যদি শুধু এই যে সাধারণ যে ক্রাইটেরিয়াটা থাকে বেনিফিটের এন্টাইটলমেন্ট ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল করেন তাহলে আপনারা সেটা মানে পাবেন আর সেটা যদি করতে চান তাহলে অবশ্যই আপনারা যে ক্রাইটেরিয়াটা কি সেটা একটু দেখে দিবেন আই ওয়ান্ট টু মুভ অন টু দি ডিসকাশন অ্যারাউন্ড হাউজিং বাট আই ডোন্ট নো whether you want to take any calls before that maybe one or two calls দেখি লাইনে কে আছেন এবং কি জানতে চান হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কিন্তু এখন হমুসে কিছু বেয়াদবি করেন কারণ বিভিন্ন সময় যাদের লিব নাই দু একটা ক্ষেত্রে ঘুরছে মানে ফাইকারি হন না আমরা সবসময় অ্যাডভাইস দিই কোনো প্রবলেম নাই যেহেতু পারমিশন দিছে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে মুসলিম ম্যারেজ হিসেবে কোনো ধরনের কোনো প্রবলেম নাই আগে যদি 100% হইতাম এটা আমরা 95% হই যে সেফ আছে যেহেতু আপনার সব কিছু আছে কিন্তু ইদানিং মাঝে মাঝে দু একটা ক্ষেত্রে তারা দু এক ধরনের ধরছে এটা এক ধরনের আমরা প্র্যাকটিশনার হিসেবে জানি কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নাই আপনি সব কিছু লিখবেন জেনুইন আছে অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে আপনি যাইবা কিন্তু একটু সামান্য একটু মানে একটু কেয়ারফুল থাকবো আর কি কিন্তু হোম অফিসে আগে ধরতো না যে সব কিছু পারমিশন দেওয়া হয়েছে এখন দুই একজন জায়গা যেহেতু কই ভিসা নাই তোমার অ্যারেস্ট করলাম এটা সেটা দুই এক ক্ষেত্রে হয়েছে আমরা শুনছি আগে যেটা আছে যে মানে স্ট্রেট ফরওয়ার্ড মানে ফলস ম্যারেজ হইলে পরে ফেক ম্যারেজ হইলে সাম ম্যারেজ হইলে পরে অ্যারেস্ট করতো এখন টুকটাক এই ভিসা নাই এই অজুহাতে দুই একজনকে অ্যারেস্ট করছে এরকম এরকম খবর আমরা পাইছি কিন্তু আপনার যেটা কইছেন মুসলিম ম্যারেজ হয়ে গেছে কাগজপত্র আছে জেনুইন ম্যারেজ প্লাস পারমিশন দিছে প্লাস আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে হোপফুলি কোনো প্রবলেম হইতো না সামান্য একটু সাবধানে থাকবো আর কি ওইগুলো গিয়ে ইয়ে সুতরাং আশা করি আপনার উত্তর পাইছেন
থ্যাংক ইউ এবং গুড লাক টু ইউর ম্যারেজ। আমি যাচ্ছি পরের কলার কাছে, যে কি পরের কলার কি জানতে চান এবং তার কি জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম, আপনি টেলিভিশনটা মিউট করে কথা বলেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি লন্ডন থেকে কিবরিয়া বলছিলাম। আমার একটু একটা প্রশ্ন ছিল হচ্ছে টিয়ার টু নিয়ে। জি বলেন। এইটা হচ্ছে আমি 2014 এ এমবিএ করেছি। জি, এমবিএ কমপ্লিট করেছি আমি ইউনিভার্সিটি থেকে। এখন যদি আমি টিয়ার টু তে যেতে চাই তাহলে কি আমার বাংলাদেশে যেতে হবে, যে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে, নাকি আমি এই দেশ থেকে করতে পারবো? যদি এই দেশ থেকে করতে পারি তাহলে কতদিন পর্যন্ত এই রুলসটা আছে, নাকি রিসেন্টলি চেঞ্জ হবে? অনেকে বলতেছে যে এইটা নাকি চেঞ্জ হচ্ছে দেশে, যে বাংলাদেশে যেয়ে তারপরে টিয়ার টুর জন্য অ্যাপ্লাই করতে হবে। আমার এই উত্তরটা দিলে আমি খুব উপকৃত হবো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এখন পর্যন্ত পারবেন, এবং এটা চেঞ্জ হওয়ার একটা প্রভিশন খুব সম্ভবত নভেম্বর থেকে, নভেম্বরের 6 তারিখ থেকে বা এই ধরনের একটা ডেট থেকে চেঞ্জ হবে। আপনি বিশেষ করে চেক করে নেবেন, কারণ আমি স্মৃতি থেকে বলছি, কারণ যখন চেঞ্জের ঘোষণা আসে আমি এটা টেলিভিশনেও বলেছি বা ফেসবুকেও বলেছি। সুতরাং এক নম্বরে হচ্ছে আপনি সুইচ করতে পারবেন, খুব সম্ভবত নভেম্বর থেকে এটা চেঞ্জ হবে, তখন আর পারবেন না। সুতরাং আপনি কোনো কিছু থাকলে, রেডি থাকলে কুইক করে ফেলুন, ঠিক আছে? থ্যাংক ইউ লাইনে আসার জন্য। আমি যাচ্ছি, থ্যাংক ইউ যাচ্ছি নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার দুইটা কোয়েশ্চেন আসলো। জি জি, আমার আইএলএল লাগে অ্যাপ্লাই করতাম আমি, আমার আম্মার লগে আইছি। জি, আমার আছে তিনটা সার্টিফিকেট ইংলিশের লাগে, আইএলএস ইসল এন্ট্রি 3 এডেক্সেল লেভেল 1। আমি কোনটা সাবমিট করতে পারবো? আপনার আইএলএস আছে, আইএলএস স্কোরিং কত? 6.0 ওভারঅল। আপনার আইএলএস যদি আছে, আইএলএস করতে পারবা, ইকুইভ্যালেন্ট। আর কিটা আছে কইলা? ইসল এন্ট্রি 3 এন্ট্রি 3 আর B1 আর আছে এডেক্সেল লেভেল 1। এক নম্বরের লগে যেহেতু আছে আপনার, মানে থার্ডটা মানে মুখস্থ কইতে পারলাম না, B1 যেটা কইছেন, ILTS যেটা কইছেন, দুইটা ইয়ে আপনি সেফ সাইডে, তাহলে সবটি সাইডে অসুবিধা কিটা। কিন্তু আপনি ILTS দিলে হইব, B1 দিলেও যেটা আছে সেটা দিলে হইব। B1 তো আমি প্রেফার করবো, ওটা যেটা যেটা রিকোয়ার্ড হয়েছে ওটা দিবার লাগে। ILTS এর লগে ইকুইভ্যালেন্ট। সুতরাং আর আপনি কবে সার্ভ অর্ডার ডিপেন্ড করে এবং কবে পরীক্ষা দিয়েছেন? কারণ নভেম্বর 2014 না, আমি যে গেলাম কবে আপনি অ্যাপ্লাই করবা? ফিফটিন ডেজের ভিতরে। যেহেতু আপনার যেগুলি আছে সবগুলি আপনি দেখবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা আগে পরীক্ষা দিয়েছেন, চোদ্দ যেটা দিয়েছেন, এগুলি দিয়ে কোনো সময় জন্য আউট অফ টাইম। সুতরাং যেটা বেস্ট আপনার ILTS এর ইয়েটা দিয়ে দিলে, আর সবটি চোদ্দ দিয়েছেন নি? জি, আপনি সবটি 2014 সালে পরীক্ষা দিয়েছেন নি না বাদে দিয়েছেন? কোন কোন টাইমে দিয়েছেন আপনি সার্টিফিকেট গুলা? কোন আপনি পরীক্ষা দিয়া লইছেন ডিপেন্ড করে, কারণ কিছু সার্টিফিকেট ISTC 6 এপ্রিল 2014 এর আগে, 2014 এর আগে ILTS ভ্যালিডিটি থাকে 2 বছর। আপনি 2 বছরের মধ্যে হইলে এটা করতে পারবা, ঠিক আছে? সুতরাং এটা দিতে পারবা। আর বাকিগুলি যেগুলি দুইটা আছে, দুইটা সেন্টার আমার পুরোপুরি মুখস্থ নাই, কিন্তু ILTS আপনি দিতে পারবা, কোনো প্রবলেম নাই। 6.6 আছে তো?
সুতরাং কোনো প্রবলেম নাই ঠিক আছে আর একটা কোশ্চেন যে আর কিটা কিটা ডকুমেন্টস সাবমিট করা লাগবে ভেরি ব্রিফলি যদি হয় তা প্লিজ কিটা লাগিয়া ILR আপনি কোন মানে ইয়েতে করা অ্যাপ্লাই ILR তো বিভিন্ন ভাবে করা যায় লং রেসিডেন্সে করা যায় ওয়ার্ক পারমিটে করা যায় আমার আব্বা ব্রিটিশ সিটিজেন জি আর আমার আমি আইছি আমার আম্মার লগে আমার এজ 21 হয়ে গেছে জি আপনার এজ যদি 21 হয়ে যায় আপনার লাগি একটু এই কিতে কিতে আপনি প্রশ্ন কোন ফর্ম না কিতে কিতে ডকুমেন্ট দেওয়া লাগবে প্রশ্ন লাগবে জি জি কিতা কিতা এক নম্বর হইল গিয়া আপনি যেহেতু 21 হয়ে গেছেন গিয়া আপনারে প্রমাণ করা লাগবে আপনি আপনার আব্বা আম্মার ডিপেন্ডেন্ট যদি আপনি দেখা যায় খাম করা ট্যাক্স দিরা তাইলে তারা হইতে পারে যে আপনি ইয়ে ফুলফিল করেন না ক্রাইটেরিয়া ফুলফিল করেন না সুতরাং আপনারটা আমি অলওয়েজ অ্যাডভাইস করি যখন ডিপেন্ডেন্ট একজন অ্যাডাল্ট হয়ে যান ইন্ডিপেন্ডেন্ট হইবার আগে আপনি লয়ারের পরামর্শ নিবা কারণ তারা রিফিউজ করার টেন্ডেন্সি বেশি এবং আপনি প্রমাণ করতে হইবে আপনি খাম করেননি আপনার থাকার জায়গাগুলি লাগবো আপনি যে ডিপেন্ডেন্ট এটা প্রমাণ করা লাগবো এই বিষয়গুলো লাগবো আর কি ঠিক আছে আমি আজকে আর কল নিচ্ছি না আমি আমার অতিথিবাসী রেজা চৌধুরীর কাছে যাব বিশেষ করে কনক্লুডিং রিমার্কের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেন যারা ইটালি জার্মানি ফ্রান্স থেকে ইউকেতে আসছে যারা বেনিফিট ক্লেম করে বা বেনিফিট এন্টাইটেলমেন্টটা কীভাবে করা যায় এবং বেনিফিটটা রিফিউজ হলে পরে কী করা যায় সেটাও যদি সংক্ষেপে পারা যায় ব্যারিস্টার রেজা চৌধুরী থ্যাংক ইউ ভেরি মাচ আমি আগেই বলছিলাম যে আপনাদের যে হাউজিংয়ের ব্যাপারে কী 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 করণীয় আমি শুরুতে বলছিলাম যে হাউজিংয়ের ব্যাপারে রুলস হচ্ছে গিয়ে খুবই সিমিলার এবং যে আপনার যে ক্যাটাগরিটা রাইট টু রিজাইড আপনি ফুলফিল করতে হবে সেম ক্যাটাগরি সহজ হয় আমি মনে করি যে আপনারা যদি বলেন যে আপনারা কাজ করছেন এবং প্রমাণ দিয়ে কাজ করছেন স্যালারি পাচ্ছেন পেস্লিপ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ইত্যাদি তাহলে আপনারা যদি অন্য যে সাধারণ যে এন্টাইটলমেন্ট রুলস মানে ইউ আর এলিজিবল মানে হচ্ছে গিয়ে যে আপনার ইমিগ্রেশন ব্যাপারে কোনো অসুবিধা নেই এবং থাকবে না কারণ আপনারা হচ্ছেন গিয়ে ইউরোপিয়ান ন্যাশনালস রাইট টু রিজাইড আপনারা মিট করেন এবং যে আপনারা প্রায়োরিটি নিডে থাকেন মানে আপনারা বাচ্চা আছে ফ্যামিলি আছে এই মুহূর্তে আপনারা হোমলেস কিংবা থ্রেটেন্ড উইথ হোমলেসনেস ইউ আর এ লোন প্যারেন্ট ও আপনি আপনি কেয়ার করছেন বাচ্চাদের ইত্যাদি ইত্যাদি কী কিংবা কোনো শারীরিক কিংবা মেন্টাল কোনো অসুবিধা আছে এইসবগুলো যদি আপনারা ফুলফিল করেন দেন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যান্ড ল আপনারা ইন্টারভিউ থাকবেন এই হাউজিংয়ের ব্যাপারে এখন বেনিফিটের ব্যাপারে যে আপনার প্রশ্নটা যেটা যে যদি রিফিউজ হয়ে থাকে তাহলে আপনাদের কী করণীয় সিম্পল জিনিসটা হচ্ছে যে আপনারা এটা রিকনসিডার মানে করবেন আগে ছিল এটাকে বলা হয় রিভিউ করার জন্য রিকনসিডারেশনের জন্য আপনাকে একটা যে ডিসিশন দিবে সেখানে একটা বলবে যে ইফ ইউ ওয়ান্ট টু রিকনসিডার দেন ইউ নিড টু কমপ্লিট ও ইউ নিড টু কাম ব্যাক টু আস ইন রাইটিং মানে রিটেনভাবে লিখিতভাবে আপনি সেটা বলবেন যে আমি রিকনসিডার করতে চাই রিকনসিডার করার পরে এবং কারণ দিবেন তখন তারা একটা এই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আপনি যদি দেখেন যে তারা এই সমান সিদ্ধান্ত তাহলে আপনি সেটা অ্যাপিল করতে হবে এবং অ্যাপিলের ব্যাপারে একটা স্পেসিফিক প্রেসক্রাইবড ফর্ম আছে ফর্ম না থাকলেও আপনি মানে লিখিতভাবে আপনি অ্যাপিল দিতে পারেন অ্যাপিলের ক্ষেত্রে কিন্তু সময় লাগতে পারে কারণ একটু সময় লাগে বিটুইন অ্যাবাউট ফ্রম দি ডে অফ seeking to reconsider the decision to the day of the appeal hearing, you're looking at approximately 6 months, if not longer. It could be shorter, but সেটা নির্ভর করে মানে ট্রাইব্যুনাল সার্ভিসের যে তাদের টার্ন অ্যারাউন্ড টাইমটা কি ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের যে তারা যে এই আপনার যে অ্যাপিলের যে কাগজপত্রগুলো এবং তাদের যে
এই সাবমিশনটা কি মানে কত সময় লাগবে ইত্যাদি সেটা নির্ভর করবে। এবং ইন দ্য মিন টাইম আপনি যদি মনে কর ফর এক্সাম্পল এটা যদি বেনিফিটটা যদি হয় এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স যে আপনি রাইট টু রিজাইড ফুলফিল করছেন না এজন্য আপনাকে দিবে না, কিংবা আপনি মেডিকেল ফেল করছেন, তাহলে আসলে নিয়মটা হচ্ছে যে আপনাকে একটা ইন্টারিম পেমেন্ট মানে কন্টিনিউসলি পেমেন্ট দেওয়া উচিত। বাট আপনার আপনারা যদি রাইট টু রিজাইডের জন্য যদি তারা রিফিউজ করে দেন দ্যার ইজ নো এন্টাইটলমেন্ট, দ্যার ইজ নো অব্লিগেশন, কোনো কোনো দায়িত্ব নেই যে আপনাকে এই যে এই যে এই পেমেন্টটা দেওয়ার জন্য আনটিল ডেট অফ অ্যাপিল। সে তখন আপনি হয় হতে পারে আপনি বলতে পারেন না আমি একটা ক্লেম করবো, যদি ছ মাসের পরে হয় তাহলে আপনি ক্লেম করতে পারবেন, মানে আপনার যখন ক্লেমের পরে যদি ছ মাস হয়ে থাকে তাহলে ছ মাস পরে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন, নইলে কিন্তু তারা বলবে আপনাকে জব সিকার্স অ্যালাউন্স মানে ক্লেম করতে হবে। তো এই ব্যাপারে আমি যেটা বলবো আপনাকে আপনাদেরকে যে তাড়াতাড়ি শীঘ্রই অবশ্যই পরামর্শ নেবেন, ব্যাপারটা একটু বুঝবেন যে কিভাবে আপনার কোনো অধিকার আছে কি না এই অ্যাপিলের ব্যাপারে, আপনি যে একজন ইউ ন্যাশনাল এটা ফাঁকটা কি, দ্য লোজ আর কোয়াইট কমপ্লিকেটেড এন্ড নট এভরিবডি উইল গেট ইট। আমি আমি জানি না যে যতটুকু আমি জানি যে স্পেশালাইজড প্র্যাকটিশনার্স আউট দ্য মানে বাইরে যে স্পেশালাইজড যারা লয়ার আছেন খুবই কম, স্পেশালি যে ইউ লয়ের যে আপনার বেনিফিট এন্টাইটলমেন্ট কিংবা আপনার হাউজিংয়ের ব্যাপারে, যদি হাউজিংয়ের ব্যাপারে হয় তাহলে তাহলে অবশ্যই তো আপনি এই ব্যাপারটা মানে চ্যালেঞ্জ করতে হবে। আপনাকে যদি অ্যাপ্লিকেশন যদি করেন বাড়ির জন্য হোমলেসনেসের জন্য তখন তো অ্যাপ্লিকেশন এক্সকিউজ মি রিফিউজ করবে, আপনাকে সেটা রিভিউ করতে হবে 21 দিনের ভিতরে, কিংবা যদি আরও সময় লাগে তাহলে সেটা বলতে হবে আপনাকে। রিভিউ যদি সাকসেসফুল না হয় তাহলে আপনাকে একটা অ্যাপিল করতে হবে টু দি কাউন্টি কোর্ট জাজ, আর সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবগত থাকতে হবে যে ইউ মে অর মে নট বি এন্টাইটেল টু লিগ্যাল এইড, সেটা আপনাকে ডিপেন্ড করে আপনার আপনার এই সার্কামস্টেন্সের উপরে। এবং যেহেতু আপনি একজন ইউরোপীয় ন্যাশনাল, লিগ্যাল এইড ব্যাপারে কিন্তু তারা বলতে পারে যে যে আপনার কোনো লিগ্যাল এইড এন্টাইটেলমেন্ট নেই। কেন মনে রাখবেন যে লিগ্যাল এইড হচ্ছে গিয়ে একটা পাবলিক ফান্ডিং, কারণ আপনি যেভাবে আপনার বেনিফিটটা নেবেন সেভাবে তারা বলতে পারে লিগ্যাল এইডটা তোমাকে নিতে হলে তুমি রাইট টু রিজাইড মানে টেস্ট করতে হবে, ফুলফিল করতে হবে মানে ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনাদেরকে এটা মানে অবগত হতে হবে। থ্যাংক ইউ দর্শক মন্ডলী, আমাদের অনুষ্ঠান এখনই শেষ করতে হচ্ছে। আমরা এখানে যা সব অ্যাডভাইস দিই যেগুলি গাইডেন্স মাত্র, সুতরাং আপনারা যখনই কোনো ব্যাপারে অ্যাপ্লাই করবেন নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।